একবার এটা খেয়ে দেখুন তো। এটা ঢোকার ডালনা না? হ্যাঁ মা, কেমন হয়েছে, ভালো লাগছে? জানো নিবেদিতা, এই ঢোকার রান্না তোমার খুব প্রিয় ছিল। কি সুন্দর তুমি রান্না করতে। জেঠুমন, মায়ের চোখটা একবার ঠিক হয়ে যেতে দাও, তারপর দেখবে মা আবার সবাইকে নিজের হাতে রান্না করে খাবে, তাই না মা? মা একবার এটা খেয়ে দেখুন তো। নিন। মা খুব ভালো খেতে। উমি এত মোচার ঘন্ট, তাই না? এই রান্নাটা আমার খুব চেনা লাগছে। হ্যাঁ, এই স্বাদটা যেন আমার খুব চেনা। কে বানিয়েছে গো, একটু বলবে? আর একবার খেয়ে দেখুন, এবার মনে পড়ে যাবে। এই রান্নাটা কিন্তু জেঠুমনি নিজের হাতে রান্না করেছে। আর জেঠুমনি আমাকে এটাও বলেছে, আপনি ওই মোচা কাটার ভয় নাকি মোচা কোনোদিনও রান্নাই করতেন না, জেঠুমনি রান্না করে খাওয়াতো। তাই জেঠুমনি আজকে নিজে হাতে আপনার জন্য মোচা করেছে। জেঠিমা তুমি কাঁদছো কেন? কই না, কাঁদছি না। আসলে সবাই এত ভালোবাসছে আমাকে, আমার এত যত্ন করছে, আমার আমার মনে হচ্ছে এত সুখ কি আমার কপালে শুইবে। আমার মনের ভেতরটা কেমন কুগাইছে, মনে হচ্ছে এই বুঝি কোনো বিপদ ঘটবে। এগোবে, বলি দিনেশ এখানে আছে, ওকে ডাকো না। দিনেশ! মা, দিনেশ দা আছে, মানে ওই একটুখানি বেরিয়েছে আর কি বাইরে। ভয় কি দিদি? তুমি একদম ভয় পাবে না, তুমি তো তোমার পরিবারের সঙ্গে রয়েছো, ভয় কি তোমার বলো? বাই দ্য ওয়ে, আমি সবাইকে একটা কথা বলতে চাই। দেখো আমাদের বাড়িতে কিন্তু এখন দুটো ভালো সংবাদ। এক, দিদি এতদিন পরে বাড়িতে ফিরে এসেছেন, আর দুই, ইন্দিরা স্কুলের প্রিন্সিপাল হয়েছে। তো আমি ভাবছিলাম যে এই আনন্দে আমরা যদি সবাই মিলে আমাদের দেশের বাড়িতে একটু যাই তাহলে কেমন হয়? দিদির চোখের অপারেশনের আগে ভালো হয় না বলো? আর তাছাড়া আমার মনে হচ্ছে যে দিদি তো অনেকবার গেছেন ওখানে দেশের বাড়িতে, হয়তো ওখানে গিয়ে দিদির কিছু মনে পড়লো, হতেও তো পারে, তাই না? আর সবাই মিলে গেলে কি হবে, এটা ধরে নাও একটা সামার ক্যাম্পের মতো, বাচ্চারাও খুব এনজয় করবে, আর আমাদের বড়দেরও একটা ভালো আউটিং হয়ে যাবে। কি কি সবাই বলো, কেমন প্ল্যান? আমার তো দারুণ লাগবে প্ল্যানটা, আর সবাই মিলে গেলে তো হেভি মজা হবে। ইয়েস, তুই ওদিকটা যা। কিন্তু খবরটা দিল কে? আমার মনে হয় এই মুহূর্তে মাকে নিয়ে কোথাও না বেরোনোটাই ভালো হবে। কেন ইন্দিরা, মম তো ভালোই একটা প্ল্যান দিল,
এটা প্রবলেম কোথায়? এক্স্যাক্টলি ইন্দিরা, তুমি কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ করো না প্লিজ, এটা একটা চক্রান্ত ভেবো না। আমাদের সকলের এখন লক্ষ্য হওয়া উচিত তো দিদির স্মৃতিশক্তি ফিরে আসা, তাই না? শাশুড়িমা, আমি তো সেটাই বলার চেষ্টা করছি, মানে আমি শুধু সবাইকে একটাই অনুরোধ করছি, মাকে যেন একটু চোখে চোখে রাখা যায়, মানে সেটা করলেই ভালো হয়। আর একবার মায়ের চোখের অপারেশনটা ভালোভাবে হয়ে যাক, তারপর ঘোরা বেড়ানো মজা করা এগুলো তো থাকবেই। আর জেঠুমণি বলছি, ভিকি স্যার কিন্তু অলরেডি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছে, যদি সম্ভব হয় তাহলে হয়তো মায়ের চোখের অপারেশনটা এই সোমবারই হয়ে যাবে। সোমবার? হ্যাঁ, আর মা একবার দৃষ্টি ফিরে পা, আমার মনে হয় মায়ের সব স্মৃতিও ফিরে আসবে। আর তখনই কে বা কারা মাকে মারার চেষ্টা করেছিল, কারা মাকে ঘৃণা করতো, এই সবটাই মায়ের মনে পড়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ ইন্দিরা, চলে এসেছি আমরা। কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? আপাতত সবই ঠিকই আছে। বলছি ইন্দিরা, আর কোনো অসুবিধা হবে না তো? মানে আমাদের আবার অন্য কোথাও যেতে হবে না তো? আসলে আমার বোনটার এইভাবে খুব কষ্ট হচ্ছে। দিনেশ, আমি বুঝতে পারছি, কিন্তু চিন্তা করো না, ওখান থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না, আর ওখানে কোনো অসুবিধাও হবে না, ওখানে কেউ কোনো প্রশ্ন করবে না। তাই আর দিনেশ, শোনো না, তুমি এক কাজ করো, তুমি কালকে স্কুলে গিয়ে বলো যে তুমি কয়েকদিনের জন্য ছুটি চেয়েছিলে, তোমার ছুটি আমি মঞ্জুর করে দেবো, কোনো সমস্যা হবে না, শুধু তুমি কয়েকটা দিন সাবধানে থেকো আর একদম বাড়ির বাইরে বেরোবে না। দেখো, এই অনিকেত মিত্র কিন্তু তোমাদেরকে খুঁজছে, আর খুঁজে পেলেই কিন্তু তোমাদের ক্ষতি করতে পারে, তাই একটু সাবধানে থেকো। আর শোনো, তোমাদের যা লাগবে সবটা আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, আর বোনকেও কিন্তু একটু সামলে রেখো। ব্যাপার বাবন, মা তন্ন তন্ন করে খুঁজলাম, দিনেশ আর ওর বোনকে কোথাও খুঁজে পেলাম না। মানে কি বলছিস তুই? ওই ছেলেটাকে ভিকি চাকরি দিল, আর ভিকিকে কিছু বললো না, কাউ কিছু জানালো না, পালিয়ে গেল, চলে গেল। সে তো কালকে বোঝা যাবে পালিয়ে গেল কিনা, কিন্তু দিনেশের বোনের ট্রিটমেন্টের জন্য যেখানে রাখা হয়েছিল ওখানে একজন মহিলা ছিল, ওর দেখাশোনা করার জন্য কেউ নেই, সবাইকে সরিয়ে নিয়েছে। আর এই পুরো ব্যাপারটা হয়েছে ইন্দিরা সরকারের বুদ্ধিতে, ও বুঝতে পেরেছিল ওই দিনেশের সঙ্গে আমরা কিছু একটা করতে পারি। তার মানে এটা জলের মতো পরিষ্কার যে দিনেশ ইন্দিরাকে সব কিছু বলে দিয়েছে। এক্স্যাক্ট। বাবান বাবান, আমাদের হাতে কিন্তু সময় ভীষণ কম, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। দেখ, আমার মনে হয় যতটুকুনি যা পাওয়া যাচ্ছে সেটা হাতে নিয়ে এখান থেকে কেটে পড়া ভালো, নাহলে কিন্তু আমাদের। মা কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে তো? আমি এত সহজে যাবো না, অনেক কষ্ট করেছি এই জায়গায় পৌঁছানোর জন্য, আজকে স্কুলের গভর্নিং বডিতে ঢুকেছি, স্কুলটাকে হাতের মুঠোয় নিয়েছি, আমি এত সহজে কিছুতেই যাবো না এখান থেকে। ওই ইন্দিরা সরকার প্রিন্সিপাল হবে, তাই না? প্রিন্সিপালের চেয়ারে বসবে, ওই চেয়ারে ওকে একদিনও বসতে দেবো না, একদিনও টিকতে দেবো না, ভালোভাবে রাজিয়াল করে ছাড়বো। বাবান বাবান, একটু একটু বোঝার চেষ্টা কর, আমার অন্য রকমের একটা টেনশন হচ্ছে। ওই 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 মহিলার চোখের অপারেশন সোমবার দিন, বিকির মায়ের চোখে দেখতে পেয়ে আমাকে যদি চিনতে পেরে যায়, পুরনো সব কথা যদি মনে পড়ে যায়, তাহলে কী হবে? সবাইকে তো সব কিছু বলে দেবে। তাহলে ওই দিন আমি তো ওনাকে নিয়ে ওই পাহাড়ি রাস্তায় ভুল পথে নিয়ে গিয়েছিলাম, পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। বাবা, আমি তো সবটাই করেছি তোর লাইফটা সিকিউর করার জন্য, দিগন্ত জীবনে আসার জন্য, কিন্তু আজ যদি সবাই সবটা জেনে যায় বাবা, তাহলে আমার কী হবে? মা 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 মা, মাথা ঠান্ডা করো, একটু 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 শান্ত হও, কিছু হবে না, আমি তো আছি, তোমার ছেলে তো আছে নাকি? আর অপারেশন হওয়া মানেই কি চোখে দেখতে পেয়ে গেল নাকি? সাত দিন সময় লাগে অ্যাটলিস্ট, আর এই সাত দিনে আমরা অনেক কিছু পাল্টে দেবো, অনেক কিছু, কিন্তু তার আগে আমাদের দিনেশকে খুঁজে বের করতে হবে, ওকে যদি খুঁজে পাই অনেক অনেক প্রশ্নের উত্তর আমরা পাবো। তুমি তুমি এখন শান্ত হবা প্লিজ, দেখো আমাদের উপরে কিন্তু কেউ নজর রাখতে পারে। হ্যাঁ মা, তুমি তুমি যাও, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি, আমি পুরো ব্যাপারটা দেখছি, সাবধানে থাকিস। হ্যাঁ তুমি যাও।
আস্তে একবার খোল। ইন্দিরা। হ্যাঁ হ্যাঁ দিদি বলো। বোন, আমি বুঝতে পারছি তোমার একটু কষ্ট হলো, কিন্তু ওখানে থাকলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখবে তোমার শরীর মন সবটা ভালো থাকবে। আর তুমি এসব নিয়ে একদম বেশি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো কেমন। দিদি, আমার দাদার কোনো ক্ষতি হবে না তো? না, আমি থাকতে তোমার আর দিনেশ স্যার কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম। রাখছি। চলো 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 পাল্টাই।